बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। केमन आछो शिक्षार्थी बंधुरा? आशा करी भालो आछो, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आजके तोमादेर साथे आमार सप्तम श्रेणीर बांग्लादेश विश्व परिचय प्रथम अध्याय पार्ट आठ निये आमरा आलोचना करब। पूर्व ओ पश्चिम पाकिस्तानेर मध्ये बैषम्य, ए विषयटा आजके तोमादेर साथे आलोचना करब। पूर्व ओ पश्चिम पाकिस्तानेर मध्ये आमादेर কতগুলো বৈষম্য আছে, একটা হলো প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক ও শিক্ষা বৈষম্য। প্রথমে ভূমিকা বলে নেই, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে দেখা যায় পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালিদের আপন করে নিতে পারে। স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেল বৈষম্যমূলক আচরণ। পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতের। আমরা হলাম শোষিত শ্রেণী। রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সর্বশেষ মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি বহুরাষ্ট্র, নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক বৈষম্য, হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতে রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের জনসংখ্যা বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাষ্ট্রের রাজধানী করা হয়। রাষ্ট্রের বড় পদ, গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 95 জন। আইয়ুব খান আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিল বাঙালি। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। আইয়ুব খান আমলে 1958 থেকে 1969 বাঙালি রাজনীতিকদের দমনে জেল, জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়। এমনকি ষড়যন্ত্রমূলক বঙ্গবন্ধুকে প্রশাসনের বিচারে ফাঁসি দেওয়ার জন্য তাকে সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে সরকার। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালি স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। প্রশাসনিক বৈষম্য, একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায়। এতে রাষ্ট্রে কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসাবে গণ্য হয়। সংবিধানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়। প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি ও গুরুত্বপূর্ণ পদ নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বড় বড় পদে বাঙালিদের নেওয়া হতো না। এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র 23 ভাগ বাঙালি অফিসার ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালির নিয়োগ একেবারেই বৈষম্য করা হতো। সামরিক ক্ষেত্রে বৈষম্য, সেনা, নৌ, বিমান বাহিনীতেও বৈষম্য ছিল। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র 5 ভাগ ছিল বাঙালি। সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র 4 ভাগ। নৌ ও বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না। সামরিক বাহিনীর জন্য বাজেটে শতকরা 60 ভাগ বরাদ্দ হতো, যার বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। পদোন্নতির ক্ষেত্রেও ছিল বৈষম্য। এ কারণে আওয়ামী লীগের 6 দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বসহ বিবেচিত হয়। সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্তে অরক্ষিত থাকত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে। অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিসার পশ্চিম পাকিস্তানের ছিল। পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা 21 ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি।
বৈদেশিক সাহায্যে শতকরা 34 ভাগ পূর্ব পাকিস্তানে পেত, অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র 31% পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি, অথচ আমাদের টাকার পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর ধন সম্পদ পাচার হতো। বাঙালি আয়ের $200 মিলিয়ন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য, পাকিস্তানের সৃষ্টির পর থেকে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে। 1948 সালে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। 1952 সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয়। 1956 সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসাবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি। এ সময় পূর্ব পাকিস্তানের নাম পূর্ব পাকিস্তান করা হয়। উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে। চলচ্চিত্র, নাটক, পত্রিকা, বই প্রকাশে সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও, টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ, বাংলা নববর্ষ উদযাপনে নিষিদ্ধ করা হয়। এভাবে বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত হানতে থাকে। তাহলে আজকে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে আল্লাহ হাফেজ।